নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তা আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন বা যে কোনো পরীক্ষায় যেখানে রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চেন আসে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন আছে সেখানে এই যে কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব এই কোশ্চেনগুলো বাদ দিয়ে কিন্তু সেই সেটটা কিন্তু হতে পারে না তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে বসুন তা যেখানে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে এটা একটা হোম প্র্যাকটিস হয়ে যাবে তা আপনাদের যে প্রশ্নটার উত্তর সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটা উত্তর ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব আর এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে কার কত মার্কস হলো সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন যাদের মার্কস অ্যাবাব জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে আর তার পারফরমেন্সটা টিকিয়ে রাখার জন্য আমাদের রেগুলার ক্লাসগুলো ফলো করুন আশা করছি আপনাদের মার্কস অবশ্যই বৃদ্ধি পাবে এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্ট অ্যান্ড ডাউন বা বিলো লাইন সিক্সটি পার্সেন্ট তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে চ্যানেলের প্লে দেখুন আমরা প্রচুর হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি সেন্ট্রাল টেড ওয়েস্ট বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেড সম্পর্কে আশা করছি সেই সমস্ত মোটিভেশনাল ভিডিওগুলো দেখলে আপনাদের মার্কস অবশ্যই উন্নত হবে ঠিক আছে তো চলুন বন্ধুরা আমরা শুরু করছি আজকে সাতশো এক নম্বর প্রশ্ন থেকে এর আগের কোশ্চেনগুলো যদি আপনারা দেখতে যান তাহলে আপনারা চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন পলিটিক্যাল সায়েন্স বলে ফোল্ডার দেওয়া আছে সেই ফোল্ডারে পরপর পরপর ভিডিওগুলো আলোচনা করা আছে তো আপনারা যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে রেগুলার আমরা সকাল আটটার সময় ম্যাথের ক্লাস নিয়ে আসি টেটের ম্যাথ হয় তারপরে সকাল নটার সময় বাংলা গ্রামারের ক্লাস নিয়ে আসি যেগুলোর ক্লাসগুলো লাইভ হয় এবং সকাল দশটায় এনভায়রনমেন্ট সায়েন্সের ক্লাস নিয়ে আসি এবং ক্লাসগুলো চলতে থাকে এখন ওই ক্লাসে চলছে এনভায়রনমেন্ট স্টাডিজ যে ক্লাসে আপনারা যারা সেন্ট্রাল টেন পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ওই ক্লাসগুলো খুবই উপকৃত তো চলুন আমরা শুরু করছি সাতশো এক নম্বর প্রশ্ন থেকে সাতশো এক নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে সেটা দেখে নেব তাই এটা ছিল আপনাদের গেলোদিনের হোম ট্যাক্সের প্রশ্ন তা চলুন আমরা শুরু করব আলোচনা আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে খাতা পেন নিয়ে বসবেন এবং আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশ থেকে সংবিধান প্রণেতাদের মনোভাব বা দর্শনটি জানতে পারা যায় অপশান এ আছে মৌলিক অধিকার অপশন বি কর্তব্য অপশন সি প্রস্তাবনা এবং ডি আছে রাস্তার নির্দেশমূলক নীতি তাহলে সাতশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি প্রস্তাবনা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় ছ বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে অপশান এ বিয়াল্লিশতম সংশোধন অপশন বি চুয়াল্লিশতম সংশোধন অপশন সি পঁয়তাল্লিশতম সংশোধন এবং অপশন ডি ছেচল্লিশতম সংবিধান সংশোধন সাতশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি চুয়াল্লিশতম সংবিধান সংশোধন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ভারতীয় সংবিধান কবে গণপরিষদ কর্তৃক কার্যকর বা ইনট্যাক্টেড হয়েছিল বা ইন্যাক্টেড হয়েছিল অপশান এ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ অপশন বি ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ অপশান সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এবং অপশন ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের কথা বলার ও মত প্রকাশের স্বাধীনতা টু ফ্রিডাম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর কথা বলা হয়েছে অপশান এ একানব্বইয় এ ধারা একানব্বই একের এ ধারা অপশন বি আঠেরোর একের বি ধারা এবং অপশান সি চোদ্দোর এ ধারা এবং অপশান ডি পনেরোর সি ধারা 704 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 15 এর এক সরি 19 এর এক এ ধারায় नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 705 কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রেমবেল সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ সোশ্যালিস্ট এন্ড সেকুলার শব্দ দুটি যুক্ত করা হয়েছিল অপশন এ 42 তম সংবিধান সংশোধন 1976 অপশন বি 44 তম সংবিধান সংশোধন 1978 এ অপশন সি তেতাল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো এবং অপশন ডি সাতচল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো ছিয়াত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর অপশন এ চার বছর অপশন বি পাঁচ বছর অপশন সি ছ বছর এবং অপশন ডি এটি একটি স্থায়ী সংস্থা 706 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এটি একটি স্থায়ী সংস্থা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 707 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় কেন্দ্রীয় অর্থবিল ইউনিয়ন মানি বিল সম্পর্কে বলা হয়েছে অপশন এ 112 ধারায় অপশন বি 110 ধারায় অপশন সি 115 ধারা এবং অপশন ডি 120 ধারায় 707 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 110 ধারায় नेक्स्ट क्वेश्चन কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইট ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের দেশের যে কোনো স্থানে বসবাসের অধিকারটি প্রদান করা হয়েছে টু রিসাইড অ্যান্ড সেটেল অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অপশান এ উনিশের একের সি ধারায় অপশান বি উনিশের একের ডি ধারায় অপশান সি উনিশের একের ইধারায় এবং অপশান ডি উনিশের একের এফ ধারায় সাতশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশের একের ইধারায় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইন ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের সারা ভারতের সর্বত্র মুক্তভাবে চলাচলের অধিকারটি প্রদান করা হয়েছে টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটারি অফ ইন্ডিয়া অপশান এ উনিশের একের বিধারা অপশান বি উনিশের একের সিধারা অপশান সি উনিশের একের দ্বিধারা এবং অপশান ডি উনিশের একের ইধারা সবশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশের একের দ্বিধারায় নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টেন ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় নাগরিকদের যে কোনো পেশা গ্রহণ অথবা ব্যবসা বাণিজ্য করার অধিকার প্রদান করা হয়েছে অপশান এ টু প্র্যাকটিস এনি প্রফেশন আর টু ক্যারি অন এনি অকুপেশন ট্রেড অর বিজনেস অপশান এ উনিশের একের এ ধারা অপশন বি উনিশের একের ডি ধারা অপশান সি উনিশের একের ই ধারা একের এ ই ধারা এবং অপশান ডি উনিশের একের জি ধারায় সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশের একের জি ধারায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ইলেভেন রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন অপশন এ একুশ বছর অপশন বি তিরিশ বছর অপশন সি পঁচিশ বছর এবং অপশান ডি পঁয়ত্রিশ বছর সাতশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পঁয়ত্রিশ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টুয়েলভ উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন অপশান এ একুশ বছর অপশন বি তিরিশ বছর অপশন সি পঁচিশ বছর এবং অপশান ডি পঁয়ত্রিশ বছর সাতশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পঁয়ত্রিশ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টিন প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন অপশান এ একুশ বছর অপশান বি পঁচিশ বছর অপশান সি পঁয়তাল্লিশ বছর এবং অপশান ডি পঁয়ত্রিশ বছর সাতশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পঁয়ত্রিশ বছর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফোরটিন রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন অপশান এ একুশ বছর অপশন বি তিরিশ বছর অপশান সি পঁচিশ বছর এবং অপশান ডি পঁয়ত্রিশ বছর সাতশো চোদ্দো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পঁয়ত্রিশ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন অপশান এ কুড়ি বছর অপশন বি তিরিশ বছর অপশান সি পঁচিশ বছর এবং অপশান ডি পঁয়ত্রিশ বছর সাতশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পঁচিশ বছর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্সটিন রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন অপশান এ একুশ বছর অপশান বি তিরিশ বছর অপশান সি পঁচিশ বছর এবং অপশান ডি পঁয়ত্রিশ বছর তাহলে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কত বছর প্রয়োজন বন্ধুরা এর সঠিক উত্তর অপশন সি পঁচিশ বছর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন্টিন পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন অপশান এ একুশ বছর অপশান বি তিরিশ বছর অপশান সি পঁচিশ বছর এবং অপশান ডি পঁয়ত্রিশ বছর সাতশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ একুশ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটিন রাজ্য বিধানসভা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন অপশান এ একুশ বছর অপশান বি পঁচিশ বছর অপশান সি পঁয়তাল্লিশ বছর এবং অপশান ডি পঁয়ত্রিশ বছর সাতশো আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পঁচিশ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইনটিন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন অপশান এ একুশ বছর অপশন বি পঁচিশ বছর অপশন সি পঁয়তাল্লিশ বছর এবং অপশন ডি পঁয়ত্রিশ বছর সাতশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পঁচিশ বছর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন অপশান এ স্পিকার অপশন বি রাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী এবং অপশন ডি প্রধান বিচারপতি সাতশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক কে অপশন এ অ্যাডভোকেট জেনারেল অপশন বি এটর্নি জেনারেল অপশন সি রাজ্যের আইনমন্ত্রী এবং অপশন বি মুখ্যমন্ত্রী সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অ্যাডভোকেট জেনারেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনয্ঞ আধিকারিক চিফ লিগ্যাল অফিসার কে অপশন এ আইনমন্ত্রী অপশন বি অ্যাটর্নি জেনারেল অপশন সি অ্যাডভোকেট জেনারেল এবং অপশন ডি মুখ্যমন্ত্রী সাতশো বাইশ নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অ্যাটর্নি জেনারেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি থ্রি অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি হাইকোর্টের প্রধান বিচারপতি অপশন সি রাজ্যপাল এবং অপশন ডি হচ্ছে মুখ্যমন্ত্রী সাতশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাজ্যপাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফোর কে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের নিজ বক্তব্য পেশ করতে পারেন অপশান এ স্পিকার অপশন বি রাষ্ট্রপতি অপশন সি অ্যাটর্নি জেনারেল এবং অপশন ডি প্রধান বিচারপতি সাতশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যাটর্নি জেনারেল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কে অর্থবিলের উপর শংসাপত্র বা সার্টিফিকেট প্রদান করেন অপশন এ স্পিকার অপশন বি রাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী এবং অপশন ডি অর্থমন্ত্রী

কোশ্চেন নাম্বার 727 অর্থবিল কোথায় উত্থাপন করা যায় অপশন এ শুধুমাত্র রাজ্যসভায় অপশন বি শুধুমাত্র লোকসভায় অপশন সি লোকসভায় ও রাজ্যসভায় এবং অপশন ডি কোনোটি নয় 727 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শুধুমাত্র লোকসভায় नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर प्रस्नो, प्रस्नो, question, question 728 অর্থবিলকে কেন্দ্র করে কোন কোন বিতর্ক দেখা দিলে কার সিদ্ধান্ত চুরান্ত বলে গণ্য হয় অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান সি স্পিকার এবং অপশান ডি অর্থমন্ত্রী সাতশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্পিকারের নেক্সট কোশ্চেন সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন রাজ্যসভা কোন অর্থবিলকে তার বিবেচনার জন্য কতদিন ধরে রাখতে পারে অপশান এ দশ দিন অপশান বি বারো দিন অপশান সি দিন এবং অপশান ডি পনেরো দিন সাতশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দিন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি লোকসভায় অর্থ বিল উত্থাপনের পূর্বে কার অনুমতি প্রয়োজন হয় অপশন এ স্পিকার অপশন বি রাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী এবং অপশন ডি অর্থমন্ত্রী সাতশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি ওয়ান রাজস্ব বিল বা অর্থ বিষয়ক বিল ফাইন্যান্সিয়াল বিল কত প্রকার অপশন এ দু প্রকার অপশন বি চার প্রকার অপশন সি তিন প্রকার এবং অপশন ডি পাঁচ প্রকার সাতশো একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দুই প্রকার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগপত্র পেশ করেন অপশন এ প্রধানমন্ত্রী অপশান বি দেশের প্রধান বিচারপতি অপশন সি স্পিকার এবং অপশন ডি উপরাষ্ট্রপতি সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরাষ্ট্রপতি নেক্সট কোয়েশচেন কোশ্চেন নাম্বার সেভেন ভারতে বর্তমানে কতগুলি হাইকোর্ট রয়েছে অপশান এ একুশটি অপশান বি তেইশটি অপশান সি চব্বিশটি এবং অপশন ডি পঁচিশটি সাতশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ একুশটি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড কে ভারতীয় সুপ্রিম কোর্টের নিকট পরামর্শ চাইতে পারেন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং অপশন ডি প্রধানমন্ত্রী সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ভারতে জাতির জনক বা ন্যাশনাল লিডার হিসেবে কাকে গণ্য হন বা কাকে গণ্য করা হয় অপশান এ রাষ্ট্রপতি অপশান বি উপরাষ্ট্রপতি অপশান সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি হচ্ছে লোকসভা স্পিকার সাতশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি সিক্স কলকাতা হাইকোর্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার করে অপশন এ লাক্ষাদ্বীপ অপশন বি দমন দ্বীপ অপশন সি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং অপশন ডি হচ্ছে পদুচেরি তাহলে সাতশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি সেভেন আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে অপশন এ একবার অপশন বি দুবার অপশন সি তিনবার এবং অপশন ডি চারবার সাতশো নম্বর নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিনবার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি এইট ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতিকে কয় প্রকার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বা ইমার্জেন্সি পাওয়ার দেওয়া হয়েছে অপশান এ ছ প্রকার অপশন বি পাঁচ প্রকার অপশন সি তিন প্রকার এবং অপশান ডি দু প্রকার সাতশো আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিন প্রকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি নাইন ভারতীয় সংবিধানের কোন ধারায় জাতুরী জরুরি অবস্থা বা জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল ইমার্জেন্সির কথা ঘোষিত হয়েছে অপশান এ তিনশো ষাট ধারায় অপশন বি তিনশো ছাপ্পান্ন ধারায় অপশন সি তিনশো পঁচাত্তর ধারায় এবং অপশান ডি তিনশো বাহান্ন ধারায় সাতশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তিনশো বাহান্ন নং ধারায় আমরা এবার চলে আসবো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি অথবা রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি বা কনস্টিটিউশনাল ব্রেকডাউন ইন দ্য স্টেটস ঘোষণার কথা বলা হয়েছে অপশান এ ষাট ধারায় অপশান বি তিনশো ছাপ্পান্ন ধারায় অপশান সি তিনশো পঁচাত্তর ধারায় এবং অপশান ডি দুশো আটচল্লিশ ধারায় সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিনশো ছাপ্পান্ন ধরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কাকে ক্যাবিনেট তোরণের কেন্দ্র পোস্তর বা কি স্টোন অফ দি ক্যাবিনেট আর্চ বলে গণ্য করা হয় অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি আইনমন্ত্রী অপশন সি স্বরাষ্ট্রমন্ত্রী এবং অপশন ডি রাষ্ট্রপতি সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 742 ভারতীয় পররাষ্ট্রনীতি প্রণনের ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি স্বরাষ্ট্র এবং অপশন ডি विदेश सचिव 742 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রধানমন্ত্রী नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 743 ভারতীয় সংবিধানের কোন ধারায় আর্থিক জরুরি অবস্থা বা ফাইনান্সিয়াল এমার্জেন্সি জারি করার কথা ঘোষিত হয়েছে অপশান এ তিনশো বাহান্ন ধারা অপশান বি তিনশো ছাপ্পান্ন ধারা অপশন সি তিনশো ষাট ধারা এবং অপশন ডি তিনশো সত্তর ধারা সাতশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিনশো ষাট ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফোর্টি ফোর কাকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য দ্য ফার্স্ট অ্যামং ইকুয়ালি বলে গণ্য করা হয় অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি আইনমন্ত্রী অপশন সি প্রতিরক্ষা মন্ত্রী এবং অপশন ডি রাষ্ট্রপতি আর এই প্রশ্নের উত্তর এ প্রধানমন্ত্রী কত খ্রিস্টাব্দে প্রথম জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছিল অপশান এ উনিশশো ষাট খ্রিস্টাব্দে অপশন বিশো একষট্টি খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে এবং অপশান ডি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সাতশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 1962 বাষট্টি খ্রিস্টাব্দে নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফোরটি সিক্স দ্বিতীয়বারের জন্য কবে ভারতের জাতীয় জরুরি ব্যবস্থা জারি করা হয়েছিল অপশান এ উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1971 একাত্তর খ্রিস্টাব্দে সাতশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফর্টি সেভেন দ্বিতীয় বা শেষ কবে ভারতীয় জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল অপশান এ উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তাহলে সাতশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন তৃতীয় বা শেষ ভারতে কবে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এর সঠিক উত্তর অপশন ডি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফর্টি এইট অভ্যন্তরীণ কারণে ভারতের জাতীয় জরুরি অবস্থাটি ঘোষিত হয়েছিল অপশান এ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো খ্রিস্টাব্দে তাহলে সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সেভেন জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে সশস্ত্র বিদ্রোহ বা আর্মড রেভিলেশন কথাগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল অপশান এ বিয়াল্লিশতম অপশান বি চুয়াল্লিশতম অপশান সি আটত্রিশতম এবং অপশান ডি ছেচল্লিশতম সাতশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি চুয়াল্লিশতম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি লাস্ট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অপশান এ সাতেরো ধারায় অপশান বি আঠেরো ধারায় অপশান সি উনিশ ধারায় এবং অপশান ডি একুশ ধারায় সাতশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সাতেরো ধারায় আপনারা এইবার সবাই একে একে এই পঞ্চাশটা কোশ্চেন আলোচনা হয়ে গেছে আপনারা একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন আপনারা যে যাই মার্কস পেয়েছেন সৎভাবে যদি আপনারা ক্যালকুলেট করে থাকেন তাহলে আপনারা যে মার্কসটা পেয়েছেন সেই মার্কসটা অবশ্যই ক্যালকুলেট করে আমাদের পোস্ট করুন আপনার সাথে সাথে আমরাও বুঝতে পারবো যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর আপনারাও নিজেরা চেষ্টা করলে নিজেদের পারফরমেন্সটা অবশ্যই এনহ্যান্স করতে পারেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী আপনাদের হোম ট্যাক্সের যে কোশ্চেন সেই কোশ্চেনে তা আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা হলো হেভিয়াস কর্পাস কথাটির বাংলা প্রতিশব্দ কী অপশান এ বন্দি প্রত্যক্ষীকরণ অপশান বি পরমাদেশ অপশান সি প্রতিষেধ এবং অপশান ডি হচ্ছে উৎপ্রেশন আবার আমি বলছি হেভিয়াস কর্পাস কথাটি বাংলার প্রতিশব্দ কী অপশান এ বন্দি প্রত্যেকীকরণ অপশান বি পরমাদেশ অপশান সি প্রতিষেধ এবং অপশান ডি হচ্ছে উৎপ্রেষণ আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমান লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে তাদের পুরস্কার বিতরণের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ